একজন সন্তান বালেগ হওয়া পর্যন্ত রুশদ মানে যার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব পিতামাতা বালেগ হয়ে গেছে হ্যাঁ এবং সে দুনিয়ার ক্ষেত্রে ভালোমন্দ বোঝার ক্ষমতা তার মধ্যে আসছে তখন থেকে সে তখন নিজেকে গড়ার চেষ্টা করবে তখন সে চিন্তা করবে না বাপের কি আছে আমি সেটা দিয়ে চলবো না বরং সে নিজে চিন্তা নিজে করবে দিন রাত ২৪ ঘন্টা আমরা কিন্তু চেষ্টা করতেছি অন্যের জন্য হালাল হারামও দেখতেছি না সত্য মিথ্যা দেখতেছি না চেষ্টা শুধু কিভাবে আমার পরিবারকে অগ্রসর করে নিয়ে যাব কিন্তু সেটা তো আমার বুদ্ধিমানের কাজ না আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য গত সপ্তাহে খাবরায় জুমার দিন একটা দর্শে একটা হাদিস বলেছিলাম হাদিসের একটা অংশ এ হারিস আলা মা ইয়ানফাউক তুমি চেষ্টা করো ওই কাজের যেটা তোমার উপকারে আসবে এটা আপনি বুদ্ধিমান মানুষ হবেন যদি আপনি এই ছোট্ট এবারত বা ভাষাটা যদি বোঝেন যে আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখেন ওই কাজে যেটা আপনার জন্য উপকারে আসবে আমরা কিন্তু আমাদের ব্যক্তির উপকারের চাইতে আমার স্ত্রীর উপকার বেশি চাই সন্তানের উপকারের বেশি ভাবি আত্মীয় স্বজনের উপকার বেশি ভাবি নাকি বা দুনিয়ার অন্য কোনো উপকার বেশি ভাবি যার কারণে আমি সন্তানদের মাঝে কি নাম সম্পদ বণ্টন করার ক্ষেত্রেও আমি ইনসাফ করি না ঠিক আছে মরার পূর্বে দেখা যাচ্ছে আমি কম বেশি করে দিচ্ছি বা আমার যত চেষ্টা আমি নিজে খাইও না নিজে পড়ি না রেখে দিচ্ছি কাদের জন্য পরবর্তীতে আমার প্রজন্মর জন্য যে একজন সন্তান বালেগ হওয়া পর্যন্ত রুশদ মানে যার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার তাকে শিক্ষার দিক দিয়ে অগ্রসর করবে হ্যাঁ কিন্তু যখন তার ভিতরে মানে সে রুজুলিয়াত পর্যন্ত যখন পৌঁছে যাবে বালেগ হয়ে গেছে হ্যাঁ এবং সে দুনিয়ার ক্ষেত্রে ভালোমন্দ বোঝার ক্ষমতা তার মধ্যে আসছে তখন থেকে সে তখন নিজেকে গড়ার চেষ্টা করবে প্রত্যেক সন্তান নিজেকে গড়ার চেষ্টা করবে হ্যাঁ তখন সে চিন্তা করবে না বাপের কি আছে হ্যাঁ আমি সেটা দিয়ে চলবো না বরং সে নিজে চিন্তা নিজে করবে কিন্তু আমরা সম্পূর্ণটা উল্টা আমরা কি করি উল্টা যেই সন্তান মনে করে বাপের তো আছেই ঠিক আছে না দেখবেন ও তখন আগে অগ্রসর হওয়ার চেষ্টা করবে না আর বাপেরটা বাপও চিন্তা করবে আমার তো আছেই আমি সবগুলো ছেলেদেরকে দিয়ে যাবো কিন্তু আসলে এটা তো দেওয়া আর নেওয়া বড় কথা নয় আল্লাহ পাক আমাদেরকে যেটা দিয়েছে আমরা কি কল্পনা করেছিলাম আমাদের মা বাপ কি কল্পনা করেছিল আল্লাহ দিয়েছে না তো আমাদের সন্তানকে আল্লাহ দিবে না দিবে তো কিন্তু আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি দিন রাত ২৪ ঘন্টা আমরা কিন্তু চেষ্টা করতেছি অন্যের জন্য এবং অন্যকে ভালো করতে যেয়ে আমি দুনিয়ায় এমন কিছু কর্মও করে ফেল দিচ্ছি যে কর্মটা আমার জন্য ক্ষতিকর যেটা যেই কর্মের কারণে কিয়ামতের দিন হয়তো বা যাদের জন্য করেছে তারাও বিপক্ষে চলে যেতে পারে হালাল হারামও দেখতেছি না সত্য মিথ্যা দেখতেছি না ঠিক আছে না চেষ্টা শুধু কীভাবে আমার পরিবারকে অগ্রসর করে নিয়ে যাব কিন্তু সেটা তো আমার বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কী কাজ এ হারিস আলা মা ইয়ানফাউক যেটা তোমার উপকারে আসবে এই জন্য এখানেই পিতা যতদিন জীবিত থাকে সন্তানদেরকে সন্তান সম্পত্তি দেয় না এবং অনেক বুদ্ধিমান পিতা এমন আছে যে মৃত্যুর আগেই তার সম্পত্তিগুলি এমন কর্মে সে অক্ষ করে দিয়ে যায় যেন মৃত্যুর পরেও তার কাছে সৎকায় জারিয়ার স্বভাব পুষতে থাকে এটা হলো এ হারিস আলা মা ইয়ানফাউক যেটা তোমার উপকারে আসবে সেটা তুমি চিন্তা করো